আচ্ছা, আমি যে কাজটা দেখেছি এখান থেকে করছিলেন, যেটা আচ্ছা এখন একটা বলে দেন তো, লিঙ্ক দেখেন তো, এটা ভেরিফিকেশন কেমনে করবো? লিঙ্ক আফটার ক্লিকিং অন বাই মেইল এই ইমেলে যে ভেরিফিকেশন মেইলটা দেন, আপনি ক্লিক করার পরে যে মেইলটা ইয়াটা আছে কনফার্মেশন ইউআরএলটা ওইটা দিবেন। তাহলে এই যে ইমেল আচ্ছা অ্যাড্রেস, শুনুন, আমি তো শুনুন আমারটা আমি শুনুন। তো এই যে প্রোটন মোবাইল জিমেইল দেখা, হ্যাঁ, প্রোটন মেইলের ভিতরে যে অ্যাকাউন্টটা তারা করতে বলছে সেখানে এসএমএস আসার কথা। এই যে ইনবক্সে যান, ইনবক্সে ইনবক্সে তো আসে না, জিরো কনভার্সেশন এই যে চলছে। আইসি, হ্যাঁ, যেটা এই আইছে যে আইসি, এটা এটা না, একটা কনফার্মেশন এসএমএস আছে, ওটা কপি করে দিয়ে দেন। এই যে এটা এটা না, হ্যাঁ হ্যাঁ, এটা কনফার্মেশনের কি মেসেজটা কনফার্ম করতে বা বল ভাই, জি ভাই, এই যে কনফার্মেশন মেসেজটা আসছে এখানে কি কনফার্ম করতে হইব না মেসেজটা? হ্যাঁ হ্যাঁ, কনফার্ম করতে হবে তো এটা করছেন সাউন্ড বাই যে লিঙ্কটা কপি করে বা দিয়ে দিলাম, কনফার্ম করেন। কনফার্ম না করলে হবে না, কনফার্ম করতে হবে। এই যে কনফার্ম করে দিছি তো, যা হ্যাঁ, ওই তো। এবার এটার একটা আচ্ছা স্ক্রিনশটও নিয়ে এটা নেন করছেন, সেফটির জন্য। স্ক্রিনশট তো লাগে নাই, মেলে কনফার্ম করছেন না? স্ক্রিনশট দিতে বলেনি তো, আর আমি সাবমিট করে দিয়েছি, এটা করছেন? হয়েছে, সমস্যা নেই। ও এটা তো করা যাবে অন্যের জন্য, শাওন ভাই, হ্যাঁ শাওন ভাই, হল আমি একটা জিনিস দেখাইতাম একটু, আমার প্ল্যানটা কি হইলো একটু দেখাইতাম। দেখুন, আচ্ছা আমি খেয়াল করতেছি, দেখতেছেন ভাই? দেখতেছি।
হ্যাঁ হ্যাঁ এইখানে এটা কি হয়ে গেল আর আমার এখানে নাই? না না সেলারে দেন, সেলারে হ্যাঁ আরে ভাই মেনেজ যাওয়ার পর মাই সার্ভিস মেনেজ মেনেজ আরে আর দেখবেন দেখবেন মেনেজ দা মাই সার্ভিস মেনেজ ভাই আগে ফার্স্ট মেনেজ এ ক্লিক করুন আমি ক্লিক করতাম মেনেজ এর এখানে মাউস দিয়ে নিয়ে আসেন নিচে মেনেজ মেনেজ এর মাউস নিয়ে আসার পরে আপনার এই মাই সার্ভিস হ্যাঁ মাই সার্ভিস হ্যাঁ আমার মেইল করতে কি কারণে জানি তারা আগে আগে করে দিছে। এখানে তো এখানে একটিভ জায়গায় আছে কিন্তু আমার মেইল করলো জায়গাটা আমি বুঝতেছি না কি ইমেল করছে দেখি আমি জানি মেইলটা দেখাতেছি ভাই ওইটাই তো এই যে আপনার দেখেন রিজন কি দিছে কপি এন্ড পাস্ট ইয়ার কপি এন্ড ডিসক্রিপশন অর টাইটেল দেখেন আপনার রিডাইরেক্ট করে দিচ্ছে ভাই আপনাদের দেখালে রিডাইরেক্ট এটা তো আমার একটিভ জায়গায় আছে আমার এটা রিডাইরেক্ট করেছেন বুঝতাছিলেন আরে শুনুন শুনুন ভাই এটা আপনার অ্যাক্টিভ হইছে এটা আপনার অ্যাক্টিভ কারেক্টটা করছিলেন হয়তো বা ওটা আপনার রিডাইরেক্ট করেছে এটা আপনার অ্যাক্টিভ এটা দেখেন আরে ভাই এটা অ্যাক্টিভ আছে এটা আপনার অন্য কি গেল ভাই আমি কিছু বুঝতেছি না হ্যালো আলম ভাই শুনতে পাচ্ছেন ভাই কি দেখতে পাচ্ছেন বললাম হ্যাঁ দেখতে পাচ্ছেন আমি বলি এটা আপনার একটা মানে গিগ হয়তো বা দুই একটা দিছিলেন এর ভিতরে আপনার রিডাইরেক্ট করে দিছে আরেকটা আপনার অ্যাক্টিভ করে দিছে যেটা আছে এটা অ্যাক্টিভ আছে বা যেটা হয় আপনারা অ্যাক্টিভ আছে অ্যাক্টিভ আছে এখানে ভিউ দেখাইতেছে আচ্ছা ভাই তাহলে এখানে যে মেইল করলো তো মানে ইমেল করলো গতকাল রাত্রে বুঝছেন যেটাই করুক আপনার অ্যাক্টিভ আছে যাই হোক মুশকিল করতে হয়তো পারে কিন্তু আপনার অ্যাক্টিভ আছে সমস্যা আপনারা যদি রিজেক্ট থাকতো তাহলে আপনার গিগ এখানে থাকতো না আপনারা যদি রিজেক্ট থাকতো তাহলে এখানে কোনো গিগই থাকতো না না তাহলে ওই মেইলটা কি তারা তাহলে কেমনে করলো এনে ডিউ হইছে না আবার ওই তো আপনি একসাথে দুটো পোস্ট করছিলেন বা যেটা হয়ে গেছে সমস্যা করলে আপনার মেইলটা বুঝছে আর আপনার যদি রিয়েক্ট করে দিত তাহলে ওটা থাকতো না ও আচ্ছা আচ্ছা এইটা হলো সমস্যা লাগছে বুঝছেন আমি তো কি আবার মেইল দেখে আমার মন খারাপ হয়ে গেল যে কি হইলো এটা আপনি মাত্র গিগ আপলোড করছেন একটা আমি করছি চারটা চারটা আমাদের বিওসি হয় প্রায় 200 মতো ভাই কি ইয়া করলেন যে 200 ভিউ এর ইনসাইট ছিলেন আমি তো ইমেল টেমপ্লেট হ্যাঁ কাল সাউন্ড তো কেটে হয়ে গেল এখন একটা গিগ আপলোড দিছি ওটা আপনার 44 টা ভিউ আরে ভাই কি বিষয়ে গিগ আপলোড দিছেন তাই নাকি আমি ভাই এগুলা বিষয়ে মানে মানে কম বেশি করে বলা হয়েছে কালকে দিছি আমি 50 টা ইমেল কালকে যদি সেটা আপনার 50,000 এটা নেন আর আরেকটা কথা শিখাই দিই আপনি আলমিন গাইজ আপনি কি বুস্ট করেন এটা তো বুস্ট করেন তো আপনার বিয়ে হবে
এই যে ফ্রি বুস্ট দেখছেন লেখা আছে, পেইড বুস্ট, ফ্রি বুস্ট, ফ্রি বুস্ট দেয়, ফ্রি বুস্ট বুস্ট করবে। হ্যাঁ ফ্রি বুস্ট, ফ্রি ফ্রি, নিচে 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 নীল কালার রং দেখেন। আমারটা হাই ভিউ এর সাথে এসটা বুঝছেন ভাই, আমার হাই ভিউ তে এসটা মাত্র সন্ধ্যায়, আমার সব নীল আমি 200। আলামিন ভাই আপনি ফ্রি বুস্ট করেন, পেইড বুস্ট ফ্রি বুস্ট লেখা আছে না এখানে, যে বুস্ট করেন মাইক্রোফোন ডক করেন। হ্যালো শ্যাম ভাই, হ্যালো হ্যালো শ্যাম ভাই, কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, বলুন ভাই। আমারটা একটু দেখেন তো, দেখা যায় ভাই? হ্যাঁ দেখতেছি, আপনার তো কোনো গিগ আপলোড হয় না, একটুখানি আপনার তো একটি গিগ আপলোড হয় না ভাই। ঠিক আছে সমস্যা নেই, আপনাকে একটি গিগ আপলোড হয় না, আপনি আবার গিগ দেন নতুন করে। এটা তো ছিল মনে হয়, এটা কি লেখা আছে লিভ সার্চ? ওটা আপনি দেখলেন না এই জন্য আস, শুনে নেন গিগ দিবেন আপনি শর্টকাট করে, বেশি বড় করবেন না ঠিক আছে। এ ঠিক আছে, আপনি জাস্ট ডিসক্রিপশন, ডিসক্রিপশন আপনি জাস্ট সিম্পল না, আপনার ব্যাপারে কিছু লিখে দিবেন, এত মানে বড় করে এগুলো এগুলো লেখার দরকার না। আপনি যেগুলো কাজ করে দিবেন ওইগুলো আপনার যে আপনার গিগের যে পিক আছে ওই পিকের ভিতরে দিয়ে দিবেন, বুঝতে পারছেন? মানে আপনি যে কাজগুলো করবেন এই কাজগুলো আপনার গিগের মানে ছবির ভিতরে সব লিখে দেবেন, আর ডিসক্রিপশনে আপনি কি কি পারেন না পারেন এগুলো আর কি আপনার গিগের মধ্যে শেষ করবো না করবো এগুলো আপনার নিজের মধ্যে কিছু করে আপনি সিম্পল ভাবে 3-4 লাইন লিখে দেবেন। একটা বানাইলাম Thank you.
এই সাউন্ড একটু কমায় দাও তো। ভাই মাইক্রোফোনটা অফ করেন।
সিদ্ধান্ত নিলেন।